বেরিয়ে যাও এখান থেকে। যাও আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার স্বামী। মামা বলেন স্বামী হলেন ভগবান। আপনি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে। আমার তো পায়ে আগেও ব্যথা লেগেছে, মলম লাগিয়ে একটু গরম সেঁক দিলেই কমে যায়। ও আমার খুব যত্ন করছে, খুব খেয়াল রাখছে। বলো, ফোন ধরছিলে না কেন সাতুকি? ডোন্ট ইউ নো আমার টেনশন হয়। আমি অফিসে আছি তিস্তা। ওহো, সো সরি সো সরি, কোনো ইম্পর্টেন্ট মিটিং এ ছিলে না, আমি ডিস্টার্ব করলাম। না, কি বলবে বলো। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি একটা ব্যাপারে এতটা এক্সাইটেড যে আমি তোমাকে ফোন করে বসলাম। তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। কি? সেটা তো ফোনে এভাবে বলা যাবে না। তাহলে পরেই বলতে, ফোন করে এসব কেন? কি অদ্ভুত, তুমি রুডলি কথা বলছো কেন সাতুকি? আজিফ তুমি নর্মালি কথাই বলতে পারো না। তুমি একটা নিউজ দেবে বলে ফোন করেছো, আর এখন ফোন করে সেটা বলতে পারছো না, এর মানেটা কি? মানেটা হলো তুমি আগে আমার কাছে আসবে, তারপর সবটা জানতে পারবে। আজ হবে না তিস্তা, আমার প্রচুর কাজে প্রেশার। আচ্ছা, তাহলে একটা হিন্ট দি। হিন্ট? সাতুকি, আজ আমি তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আমার? What? তুমি ওখানে কেন গেছিলে তিস্তা? Why? কি করব বলি, পুরো ব্যাপারটা তো আর ধামা চাপা দেওয়া যায় না। কি বলবো তোমার ছোট মাকে? সেটাই তো আমিও বুঝতে পারছি না। মাত্র এক ঘন্টা সময় দিল, কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা! রাহুল ফিরিয়ে দেবে বলেছে, কিন্তু এত কম সময়ের মধ্যে ওর পক্ষেও ইম্পসিবল। আই এম সরি ওলি, আজই হয়তো তোমার ছোট মাকে আমায় সব বলে দিতে হবে, টাকা কোথায় গেল কি হলো সব বলে দিতে হবে। এসব তুমি কি বলছো মৌমনি? তুমি ভালো করে জানো রাহুলের ব্যাপারে এখানে বলা যাবে না। তাহলে এখন কি করবো আমি? তোমাকে টাকা দিয়ে আমি হেল্প করেছিলাম, আর এখন সেই সমস্ত তাই নিজের ঘাড়ে নিয়ে তোমার ছোট মার হারিকাতে আমি মাথা গুঁজব না? দেখো বৌমনি, আমি তোমাকে এটা বলি, এমনি যদি রাহুলের কথা ছোট মা জানে তাহলে আমাকে শেষ করে ফেলবে, আর তারপর যদি জানে আমি ওকে অতগুলো টাকা দিয়েছি তাহলে
প্লিজ তুমি এরকম করো না, আমি একমাত্র তোমাকেই বিশ্বাস করে বলেছিলাম। সেইটা বলো না, সেইটা বলো না, তাহলে আমি কি করব? তোমার জন্য এখন আমি নিজে গিয়ে মরবো? এই তোমার মতলবটা কি বলো তো? একই এরকম একটা প্রবলেম, তার উপর ওকে বাঁচাও, ওর বয়ফ্রেন্ডকে বাঁচাও। তোমার কি মনে হয় ঝিলমিল, রাহুলের ব্যাপারটা বললে তোমার প্রবলেমটাও সলভ হয়ে যাবে? মানে বাকি 5,00,000 টাকা কোথায় গেল? কি হলো শিখা, হঠাৎ চিৎকার করে উঠলে কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি শিখা? হ্যাঁ শিখা, শিখা তুমি একটু জল খাবে শিখা? কি কোথায় যাচ্ছ, কি কি হলো, কি কি করছো? রাখা, আমি একটু দুঃস্বপ্ন দেখলাম তো, আমাকে এক্ষুনি চৌধুরী বাড়ি যেতে হবে গো। ওদের চোখের দেখা না দেখলে আমি আমি শান্তি পাচ্ছি না শিখা। হ্যাঁ শিখা শোন না শিখা, ওই টাকার দরকার পড়লে ওদের কোনো বিপদ টিপদ হবে না? শিখা এমন দুঃস্বপ্ন দেখেছি না, আমার এখনো ভয় ঠকঠক করে হাত পা কাঁপছে। কে জানি কি বিপদ আপদ হয়, তখন তো টাকা পয়সাই ভরসা। শিখা এতগুলো টাকা নিয়ে তুমি একা একা রাস্তায় যাবে, তার থেকে আমিও তোমার সঙ্গে যাব। আসলে তুমি মেয়ের কথাগুলো বললে তো মনটা কিরকম একটা কুডাক ডাকছে, আমিও তৈরি হয়ে আসছি, দুজনে একসঙ্গে যাব। দাঁড়াও দাঁড়াও, মা কি হবে শিরবিল, ছোটোর যা মতিগতি তাতে তো একটা কেলেঙ্কারি না বাঁধিয়েও ছাড়বে না। আপনি বাড়ির বড় হয়েও যদি চুপচাপ থাকেন তাহলে তো এইসবই হবে, তাই না? এতটা বাড়াবাড়ি হতো না যদি না তুমি ছোট। কি করবো বলুন তো মা, আমার হয়ে কেউ যখন বলার নেই তখন নিজের ডিফেন্স তো নিজেকেই করতে হবে, তাই না? না না, আমি ছোটকে বলেছি ও কেন সবসময় তোমার সঙ্গেই। কিন্তু আপনার বলার মতো জোর ছিল বলুন তো মা, আপনি একবার নিজের অধিকার নিয়ে বলে দেখুন না, তাতে আমার অভ্রর সবার ভালো হয় মা। মা আপনি আমাকে একটা কথা বলুন তো, সত্যি সত্যি বলবেন, কিন্তু আপনার কি মনে হয় ওই টাকাগুলো আমি না বলে সরিয়েছি? আপনার ছেলের বউ চোর, তাছাড়া আমি চুরি করবই বা কেন, কি দরকার বলুন তো? এই সব কিছু আমার নয়। হ্যাঁ তাই তো, এসব তো তোমারও। তাহলে যদি আমি টাকাগুলো নিতামও তার জন্য কি আমাকে পারমিশন নিতে হবে মা? তাহলে যে তুমি বললে নাও নি। আমি জাস্ট কথার কথা বলছি মা, ধরুন আমি যদি আমার নিজের জিনিস নিই তাতে কারোর কিছু বলার রাইট আছে? নেই তো। কিন্তু উল্টে দেখুন আমার উপর কি অ্যালিগেশন চাপানো হচ্ছে, আমি নাকি টাকাগুলো সরিয়েছি। সত্যি ছোটর যে মাঝে মাঝে কি হয় না? কি হয় সেটা আমি আপনাকে বোঝাচ্ছি, পলিটিক্স, এটা টোটাল রাজনীতি। রাজ? ইয়েস, জোর যার মুলুক তার কথাতেই তো আছে। আর তাছাড়া উনি নিজের প্রতিপত্তি বজায় রাখার জন্য আপনাকে আমাকে জাস্ট ব্যবহার করছে মা।
আর তাছাড়া উনি এটা এত প্ল্যানফুলি করছেন বলেই কিন্তু আজকে আপনি এবারের বড় বউ হওয়া সত্ত্বেও মুখে কুলু পেটে বসে আছেন। আপনার তো কোনো সেই নেই মা। কিন্তু না মা, আমি তো সেটা পারবো না। কিন্তু তুমি যেভাবে ওর সঙ্গে কথা বলেছো তাতে তো আমি ওনাকে ভয় পাই না মা। আজকে উনি আমার উপর আঙুল তুলেছেন, ঠিক আছে তুলুন, নট আ প্রবলেম। কিন্তু আমিও সেই একই আঙুল মিসেস ইন্দিরা চৌধুরীর দিকে ঘুরিয়ে ওনাকে দোষী প্রমাণ করে তবেই ছাড়ব, সেটা আপনিও দেখে নেবেন মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।